হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আগের দিন তোমরা সরি আগের দিন না মানে আগের ভিডিওতে আমি তোমাদের শুনিয়েছিলাম মানস সামন্তর লেখা গল্প বন্ধুঘর। আর বন্ধুঘরের গল্পটিতে আমরা দেখলাম যে লেখক পচাগড়ে এসেছিলেন, একটি বাসা ভাড়া নিয়েছিলেন এবং সেখানে একটা ঘরে একটা অদ্ভুত রকমের শব্দ হতো। তো সে ব্যাপারে লেখকের খুব ইন্টারেস্ট জেগেছিল। তো ওখানে লেখকের সঙ্গী হয়েছিল একটা হুলো বিড়াল। যদিও বিড়াল লেখকের পছন্দের প্রাণী ছিল না, তবুও লেখকের ভালো লেগেছিল। তো চলো শুনি তারপর কি হলো। সারা দিন কাজকর্মে ব্যস্ত থেকে রাতে ফিরে এসে এই স্বাস্থ্যবান হুলো বিড়ালটিকে খারাপ লাগলো না। বাসায় রান্নাবান্নার ঝামেলা নেই, বাইরে থেকে খেয়ে আসি, তাই বিড়ালটার জন্য কিছু বিস্কুট কিনে আনলাম, কিন্তু দেখলাম তাতে তার রুচি নেই। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল বিড়ালটার চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না কি ভয়াবহ জিনিস! ওফ, খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়, আবার চোখে যখন ঘুম নেমে আসে বিড়ালটি তখন আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম, আর ঠিক তখনই শুনতে পেলাম বন্ধ ঘরে ধূপ ধূপ করে সেই শব্দটা হচ্ছে। হঠাৎ করে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে ওঠে। আমি মোটামুটি দুঃসাহসী মানুষ, দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষরাও কিন্তু ভয় পায়, তবে ভয় পেলে মাথা ঠান্ডা রাখে। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা দেখে ভয় পাচ্ছে সেটাতে ভয়ের কিছুই নেই। আমিও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা নেই, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। হয়তো একটা কিছু বেকায়দায় ঝুলছে, বাতাস এলে নুড়ে নুড়ে শব্দ হচ্ছে, কিংবা কোনো ইঁদুর বিড়াল কোনো জন্তু জানোয়ার শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটার সামনে দাঁড়ালাম, সাথে সাথে ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটি তার কান্না থামিয়ে একটু ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমি তার দিকে একটু এগিয়ে যেতেই সে লেজ ফুলিয়ে একটা এমন ভয়ঙ্কর ভঙ্গি করলো যেন আর একটু এগুলেই আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি একটু সরে এলাম। হঠাৎ বিড়ালটা খেপে গেল কেন কে জানে। বিড়ালটা হঠাৎ আগের মতো কান্নার সুরে ডাকতে শুরু করলো। শুধু যে ডাকতে শুরু করলো তা নয়, সাথে সাথে ছটফট করতে থাকলো। একটা প্রচণ্ড অস্থিরতার মতো একবার এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে, মাটিতে কড়াগড়ি দিতে থাকে। ভারী বিচিত্র ব্যাপার। আমি কি করব বুঝতে না পেরে কষে একটা লাথি দেবার জন্য এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘরের ভিতর থেকে ধূপ ধূপ শব্দ শুরু হয়ে যায়। বিড়ালটি হঠাৎ থেমে গেল, তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গড়িয়ে আমার কাছে এগিয়ে এলো। ব্যাটা ভয় পেয়েছে, সত্যি কথা বলতে কি আমারও ভয় করতে থাকে, আর সেটাই হয়েছে মুশকিল। ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক না, মানুষ ভীতু হয়ে যায়। আমি ঠিক করলাম ঘরের ভেতর ঢুকে দেখতে হবে কি আছে। কাছে গিয়ে তালাটা যে স্পর্শ করেছি সাথে সাথে ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল, বিড়ালটাও সোজা হয়ে দাঁড়ালো।
লেজটা লম্বা করে আমাকে আদুরে গলায় ডাকলো। তালাটি পুরনো হলেও মজবুত, ভাঙা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আবার ভালো করে পরীক্ষা করে আবিষ্কার করলাম কবজাগুলো ক্ষয়ে গেছে, সহজেই খুলে আসবে। যাওয়ার সময় নতুন কবজা কিনে লাগিয়ে দিলেই হবে। বাড়ির মালিক জানতে পারবে না যে এটা খোলা হয়েছিল। আমি আবার যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এলাম। মানুষজন শুনে অবাক হয়ে যায়, কিন্তু সত্যি আমার একটা যন্ত্রপাতির বাক্স আছে। এই বাক্স আমি হাতছাড়া করি না, কাজেই প্রয়োজনের সময় একটা স্ক্রুড্রাইভারের জন্যে আমাকে সারা বাড়ি আকাশ পাতাল করে খুঁজতে হয় না। দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতে করতে বিড়ালটার একটা পরিবর্তন হলো। বিড়ালটা খেপে গেল, চিৎকার করে লাফিয়ে কুদিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করলো। আমি সত্যি সত্যি খুব রেগে গেলাম, একটা লাথি লাগলাম কষে। আশ্চর্য, লাথি খেয়ে সেটা পালিয়ে গেল না। আমার চারদিকে ঘুরে ঘুরে ডাকতে লাগলো। আর ঠিক তখন হঠাৎ ঘরের ভিতর থেকে ধূপ 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 শব্দ শুরু হলো। বিড়ালটা তখন আবার ভয়ে আধমরা হয়ে আমার কাছে কোনো মতে এগিয়ে এলো। আমি মাঝরাতে কয়েকটা বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। প্রথমত, ঘরের ভিতরে তুপ 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 শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটা কেমন করে টের পায়, তখন সেটা অস্থির হয়ে ওঠে। দ্বিতীয়ত, এত জোরে লাথি খেয়েও বিড়ালটা পালিয়ে না গিয়ে ঘুর ঘুর করছে। এই জায়গাটা ছেড়ে বিড়ালটা সরে যাওয়ার শক্তি নেই। কিছুক্ষণের মাঝে রহস্য পরিষ্কার হবে চিন্তা করে আমি বেশ উৎফুল্ল হলাম। ভিতরে ধূপ ধূপ শব্দের মাঝেই আমি দরজার দ্বিতীয় কবজাটা খুলে ফেলি। টেনে পুরনো ভারী দরজাটা সরাতেই আমি অবাক, সামনে দেয়াল ইট গেঁথে কে যেন পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। আশাভঙ্গ না হয়ে আমি কেন জানি খুশি হয়ে উঠলাম। ভিতরে ঢুকতে কি দেখবো সেটা নিয়ে একটা ভয় ছিল, এখন ঢুকতে পারবো না জেনে খুশি হলাম। নিজের ঘরে ফিরে এসে আমি পুরো ব্যাপারটা খানিকক্ষণ ভাবলাম। সবাই জানে আমি দুঃসাহসিক ব্যক্তি। ঘরটায় ঢুকতে না পেরে খুশি হয়েছি, কিন্তু নিজের কাছে নিজেকে ছোট করা যায় না। উঠে দাঁড়ালাম, দেওয়ালটা ভেঙে ভেতরে ঢুকতে হবে। জিনিসটা যত কঠিন ভেবেছিলাম তত কঠিন না। একবার চেষ্টা করতেই ইট খুলে গেল। ইট সরে এসে দেয়াল ছোট একটা গর্ত হলো। ভয় ভয় উমকি দিয়ে ভিতরে নিশ্ছিদ্র অন্ধকার। একটা 6 ব্যাটারির টর্চ লাইট জ্বেলে জ্বালাতেই নিচু হতেই একটা বিচিত্র ব্যাপার ঘটলো। বিড়ালটা চিৎকার করে দেয়ালের উপর আঁচড়াতে কামড়াতে লাগলো। গর্তটা ধরে ঝুলে পড়ে ভিতর টেকার চেষ্টা করতে লাগলো। একটা বিড়াল একটা ছোট গর্তে ঢোকার চেষ্টা করছে, বিচিত্র কিছু নয়। কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে, বিড়ালটা ভয় পেয়েছে। আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি বিড়ালটা ঘরটাতে ঢুকতে চায় না, কিন্তু তার উপায় নেই। বিড়ালটিকে টেনে নামিয়ে আনবো আনবো ভাবছি, সেটা ভিতরে ঢুকে গেল। ভিতরে খানিকক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটোপুটির একটা শব্দ হলো। সত্যি সত্যি একটা ভয়ের স্রোত আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি ভয়ে ভয়ে ছোট গর্তের দিকে তাকিয়ে থাকি। কেন জানি মনে হয় এখনই এই গর্ত থেকে একটা একটা বিভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটাতে একটা পিশাচ বন্দি করে রাখা আছে, আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গর্ত থেকে কিন্তু কিছু বের হলো না, কিছু দেখা গেল না। আমি বড় টর্চ লাইট নিয়ে গর্তের কাছে এগিয়ে গেলাম। সাবধানে আলোটা ভিতরে ফেলে উঁকি দিলাম। ছোট্ট একটা চৌকোনো ঘর, ভিতরে কিচ্ছু নেই, অবিশ্বাস্য ব্যাপার। এইমাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে, বিড়ালটাও নেই। বিস্ময়ে থেকেও আমার
ভয় হলো বেশি। ঘরটা টর্চের আলোয় আলোকিত হয়ে আছে, কোথাও কিছু নেই, শুধু ঘরের মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, ধুলোয় ঢাকা পড়ে গেছে, আবছা দেখা যায়। সে বৃত্তর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল। হঠাৎ কোথা থেকে জানি না ঘরের ঠিক মাঝখানে বিড়ালের মাথাটা পড়ল, কেউ যেন কামড়ে মাথাটা আলাদা করে নিয়েছে, রক্তে মাখামাখি বীভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম, থরথর করে শরীর কাঁপছে, থামতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম, আর নয়, যথেষ্ট হয়েছে। আমি খুলে আনা ইটটা তুলে গর্তটা আবার বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমায় এখন ভিতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, তবু আমার মনে হলো আমায় ভিতরে ঢুকতে হবে। একটু আগে বিড়ালটাও ভয় পেয়েছিল, বিড়ালটাও ঢুকেছিল, এখন আমি ভয় পেয়েছি, আমাকেও ঢুকতে হবে। হাতুড়ির আঘাত দিয়ে আমি দ্রুত দেয়ালটা খুলতে লাগলাম, কোনো মতে শরীরটা গুলিয়ে দেওয়ার মতো একটা গর্ত করলাম। ঠিক কীভাবে আমি ভিতরে ঢুকেছি আমার মনে নেই, শুধু মনে হচ্ছিল ঘরের ভেতর ঢুকলে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, তবু আমাকে ঢুকতেই হবে। আমার ভয়ঙ্করভাবে আকর্ষণ হচ্ছে ভিতরে যাওয়ার। হঠাৎ আমার বিড়ালটার কথা মনে পড়ল, তাহলে বিড়ালটাও কি এভাবেই ঢুকেছিল? আমিও কি বিড়ালটার মতো শেষ হয়ে যাব? আমার ছিন্ন মাথাটাও কি বৃত্তের মাঝখানে এসে পড়বে? ভয়াবহ আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভিতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোণায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি। ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটোপুটির মতো শব্দ হলো, মুখে গরম বাতাসের হলকা এসে লাগলো, সাথে সাথে মাংস পোড়ার একটা গন্ধ। কিছু একটা আছে এই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু, প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সব কিছু। আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরও একজন আছে, ভয়ঙ্কর অশুভ একটা জীব যাকে দেখা যাচ্ছে না। আমার নিঃশ্বাস আটকে আসতে লাগলো, সমস্ত শরীর ঘামতে থাকলো। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বীভৎস একটা শব্দ, গরম বাতাসের হলকা আমায় ছুঁয়ে গেল। আমি আহত পশুর মতো গড়িয়ে গড়িয়ে আরো পিছিয়ে আসি, গোঙানোর মতো শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। আমি জানি আমার আর কিচ্ছু করার নেই, ভয়ানক এক অশুভ প্রাণী আমাকে পেয়েছে, তার হাতের মুঠোয় এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের মতো। পিছিয়ে আস্তে আস্তে হঠাৎ হাতে কি যেন ঠেকল একটা কাগজের মতো, ছোঁয়া মাত্র একটা আশ্চর্য ব্যাপার ঘটল, ঘরটা নীরব হয়ে গেল। আমি প্রথমবার আমি সম্বিত পেরে ফেলাম, প্রথমবার আমি পুরোপুরি সম্বিত ফিরে পেলাম। প্রচণ্ড আতঙ্কটা নেই, এখনো বুকে ধুক 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 করে শব্দ করছে, কিন্তু অসহায় পশু সেই আতঙ্কটুকু যেন উবে গেছে। আমার হাতের ব্যাটারির টর্চটা জ্বাললাম, হাতে একটা টুকরো গোটা কাগজ, উপরে যেন আঁকিবুকি করা, নিচে গোটা গোটা হাতে কি যেন লেখা। হাতের লেখা পেঁচানো, পড়তে কষ্ট হয় কিন্তু পড়া যায়, সাধু ভাষায় লেখা, যাহারাতে এই কাগজ তাহার সমূহ বিপদ, অথেব এই কাগজ সে হাত ছাড়া করিবেক না, তাহা হইলে পিশাচ অবিলম্বে দেহ নাশ করিবেক, কোনো মতে ঘরের ভিতরে প্রবেশ করিবেক না। পিশাচ তিন গণ্ডিতে আবদ্ধ ছিল, ঘরে প্রবেশ করিতে হইলে দুই গণ্ডি ছিন্ন হয়, তৃতীয় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবেক, নতুবা পিশাচ মুক্ত হইবেক।
এরপর কিভাবে পিশাচকে আটকে রাখার জন্য আরও দুটো গণ্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে। আমি ভূত প্রেত কিংবা পিশাচ বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজে লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে দুটি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইঁট গেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভিতরে রেখে দিলাম। ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভিতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে। কেমন লাগলো মানব সামন্তের লেখা গল্প বন্ধ ঘর? যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমরা কী ধরনের গল্প শুনতে চাও বা কেমন লাগছে তোমাদের। আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে পরের ভিডিওয়, তাই না? থ্যাংক ইউ, টাটা।